হেমন্তের শুরুতেই শীতের আমেজ বইছে দেশের উত্তরাঞ্চলে, ঘন কুয়াশায় আচ্ছন্ন গ্রাম শহরে জনপদ, সেই সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস। আবহাওয়া অফিস বলছে এই অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে, নভেম্বরের শেষের দিকে পুরোপুরি জেঁকে বসবে শীত। ফকরুল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে টেক্স রিপোর্ট। শরৎ পেরিয়ে হেমন্ত চলমান, কার্তিকের শুরু এখন। শীতের শুরুর প্রান্তিক সময়ে ভোরে ও সন্ধ্যায় ধানের কচিপাতার ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। রাত যত গভীর হচ্ছে কুয়াশার ঘনত্ব এবং তীব্রতাও বাড়ছে। শীতের এই মনোরম দৃশ্য ও শীতল বাতাস উপভোগ করতে ভোরের দিকে দেখা মিলছে কারো কারো। এই সময়ে রাস্তাঘাট, মাঠ ও পার্কে মানুষের পদচারণও অনেকটা বেড়েছে। রাত তিনটার দিকে আরম্ভ হয়েছে ঠান্ডা, শীতের কাপড় গায়ে দিতে হচ্ছে, সকাল পর্যন্ত ঠান্ডা থাকতেছে। রাতে আগে ফ্যান চালাই দেবে, এখন ফ্যান চালাই না, সকালবেলা কাজে আসলে একটু ঠান্ডা লাগে, হালকা হালকা মিষ্টি ভাব, এই মিষ্টি ভাবটা ভালোই লাগতেছে। হ্যাঁ, কাপড় চোপড় পরো মজা, ঘুরি বেড়ে মজা, হাঁটে হাঁটে মজা। এখন বেশ ফুরফুরে বাতাস, শীত ভাব, বেশ সুন্দর একটা আমেজ। হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রভাব থাকে অনেকটাই বেশি। দিনাজপুরে শীতের তীব্রতা বেশি থাকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে। তবে গত কয়েকদিন থেকে স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা। এখানে এই সময় 4-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শীত মৌসুমে। আর ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের উত্তর অঞ্চলে শীতের প্রবণতা বেশি থাকে, এ সময় 4-6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আসতে পারে স্বাভাবিক হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে রোববার সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।